আছে নরসিংদীতে, বাংলো বাড়ি বা রিসর্ট বলা যেতে পারে। তো দেখি যে তার কাছে আমার বয়ফ্রেন্ড ওর হাজবেন্ড এমন একজন হবে যাকে নটরডেমে পড়তে হবে, নটরডেমে পড়তে হবে, ড্যামিয়ান পড়তে হবে। সে কিন্তু বেশ একটা স্টাবলিশ মানুষ, আপনারা যা বললেন যে এত বড় একটা পর্যায়ে গিয়েছে, একা একা গিয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করতাম, আমি কি করে আপনার মতো হতে পারবো, কিভাবে করলে আমরা তো টাকা পয়সা আর্ন করতে পারবো, কি করতে হবে জীবনে। তখন আমরা জিজ্ঞেস করতাম, আমি তাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আমি কি করলে আপনার মতো হবো বলেন। রাতের বেলা তো তার সে আমাকে মানে তখন একটু একটু কথা হতো, তো সে বলছিল যে ফোন দিও, আমি ফোন দিইনি দিনে। তখন হঠাৎ করে রাতেরবেলা দেখলাম ফোনটা, তখন আমি ফ্রি, ব্যাস ফোন দিলাম, কথা বললাম। তো সে তার অনেক ব্যাপার শেয়ার করলো, আমিও তার সাথে অনেক কথা বললাম। তো আমার মনে হচ্ছে সেদিন থেকে তাকে আমার ভালো লাগাটা সেদিনই শুরু হয়েছে। করবো কিভাবে করলে আমরা তো টাকা পয়সা আর্ন করতে পারবো, কি করতে হবে জীবনে। তখন আমরা জিজ্ঞেস করতাম, আমি তাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আমি কি করবো বলেন, মানে কিভাবে করলে আমি আপনার মতো এইভাবে আর্ন করতে পারবো, এত মানে রেসপেক্ট মতো যে এই কলেজে ছেলেরা, মানে এটা অনেকদিন আগের কথা না কিন্তু, এটা রিসেন্টলি, এই তো কি এখনো স্টিল। আমরা তো বলি যে নটরডেমের ছেলেরা ভালো, এই ছেলেরা কোনো খারাপ কাজ করে না, কোনো কিছু করে না, সিগারেট খায় না, এটা কিন্তু সাধারণ অর্থে সবার দৃষ্টিতেই তা। আর সেখানে যেহেতু অনেক কালচারাল ফাংশন হতো, তো আমাদের মনে হতো যে না এই ছেলে, এই কলেজের ছেলেরা ভদ্র। তা আমার মনে হতো যে না, আমার যে বয়ফ্রেন্ড হবে সে নটরডেমে পড়বে, প্লাস তাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। কারণ আমাদের কিন্তু এই বয়সে যে টিএসসি এর একটা ভাব থাকে যে সেখানে যাব, ছবি তুলবো, টেঢা করিনি। আমি তো অনেক বিজি ছিলাম, এই যেভাবে দেখবো কে কোথায় কি পড়ছে, এত কিছু দেখার সময়ও আমার ছিল না। কিন্তু তুমি তো এই দুইটা পয়েন্ট মাথায় রাখছিলে যে সম্পর্কের ক্ষেত্রে তুমি এই দুইটা ক্ষেত্রে যাবা না, প্লিজ প্লিজ প্লিজ। সে নটরডেম দেখেছে, হয়তো স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটি দেখেছে, জি, কিন্তু একটা নটরডেম এবং ঢাকা ইউনিভার্সিটির ছেলেই হবে না তো, তাকে এস্টাবলিশ হতে হবে, তাকে সংস্কার।